যারা হকের বিরোধী তারাই বাড়াবাড়ি করে, হকের পক্ষের লোক কখনোই বাড়াবাড়ি করে। আমরাও বলবো হে আল্লাহ তুমি সংগঠনের কর্মীদের ক্ষমা করো, যারা এই প্রচণ্ড দাবদাহের মধ্যে মার্কাজে এসেছেন প্রাণের টানে, আল্লাহ তুমি তাদেরকে সর্বোত্তম যাজা দান করো। বললেন খদ্দার হাঁড়িটা আমি নিজে দেবো, তোমরা হাত দিও না, খুলো না। ডালি উঠালেন, ঘুষ উঠাচ্ছেন, রুটি দিচ্ছেন, সবাই খেয়ে যাচ্ছে, সব পরিতৃপ্ত হয়ে গেছে, কম পড়ে নাই। আল্লাহর উপরে তওয়াক্কল করলে আল্লাহ এমনি করেই মানুষকে সাহায্য করেন। আজকে আমি আবারও বলছি, অন্য সমস্ত সংগ্রহের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য একটাই, অন্যেরা নিজেদের বিধান কায়েম করতে চায়, আমরা ওহির বিধান কায়েম করতে চাই। আমরা সমাজ পরিবর্তনে বিশ্বাসী, সরকার পরিবর্তন মুখ্য নয়। তাদের চিন্তার কারণে তারা বুঝেছেন এটা নয়, ওইটা ভালো, চলে গেছে। কিন্তু আহলেদিস সবার প্রতি আমাদের সুধারণা থাকবে, কারো প্রতি হিংসাত্মক আচরণ থাকবে না। যুবসংঘ বা আন্দোলন সবার উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, হতে পারে আপনার সদাচরণের কারণে তিনি হয়তো আপনার কাছে আবার ফিরে আসতে পারেন। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি মাসে আপনাদেরকে কেন্দ্রে পাওয়ার জন্য, বর্তমানে এই মাসে যে প্রচণ্ড দাবদাহে সারা বিশ্ব পড়ছে, আজকের পত্রিকার হেডলাইন হচ্ছে 200 বছরের মধ্যে এরকম দাবদাহ হয়নি। এর মধ্য দিয়েও আপনারা তাকলিফ স্বীকার করে যে এসেছেন, এর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রতিটি পদে পদে আল্লাহাক আপনাদেরকে সর্বোত্তম যা যা দান করুন, আল্লাহ আশীর্বাদ প্রার্থনা করি। খন্দকের যুদ্ধের ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছে আজকে। খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, মুসলমানদের ইমানের পরীক্ষা হয়েছিল সেখানে। এক মাস ধরে যুদ্ধ চলেছিল এবং সেটা হয়েছিল এই প্রচণ্ড খরার মধ্যে। 626 সালের মার্চ মাসে, মার্চ এপ্রিল তো বুঝতেই পারছেন, আর সৌদি আরবের গরম আর বাংলাদেশের গরম তো এক না, সেই প্রচণ্ড দাবদাহের মধ্যে পুরা সম্মিলিত আরব বাহিনী 10,000, যেখানে পুরা মদিনার আবাদ বৃদ্ধ বনিতা মিলেও 10,000 অধিবাসী ছিল না, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা গণনা করলেও 10,000 হবে না মদিনায়। আর সেখানে এসছে সারা আরব থেকে প্রশিক্ষিত 10,000 সৈন্য নিয়ে ইসলামকে চিরতরে মুছে দেওয়ার জন্য। আর এই প্রচণ্ড খরার মৌসুমে যখন গাছের ইয়ে পাকে, কি বলে, খেজুর পাকে, তখন দুর্ভিক্ষে তাড়িত মদিনাবাসী খেজুর পেড়ে খাবে, সংসারের যাত্রা নির্বাহ করবে, সেই সময় হঠাৎ এই যুদ্ধ সংঘটিত হয়। আর আপনারা জানেন কোনো যুদ্ধ আল্লাহ রসুল নিজে থেকেই করেননি, যতক্ষণ না তিনি আক্রান্ত হয়েছেন। সেই সময়কার ইতিহাস স্মরণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করব, বাড়িতে গিয়ে সিরাতুর রসুল খন্দক যুদ্ধ অধ্যায়টা পড়বেন, ইমান বৃদ্ধি হবে। এটা হলো 5ম হিজরির জুলকাদা মাস, মোট 1 মাস ধরে যুদ্ধটা চলেছিল। সেখানে ইহুদি নেতাদের কারসাজি ছিল, যারা ইতিপূর্বে বিতাড়িত হয়েছিল এবং যারা খাইবারে গিয়ে যত ষড়যন্ত্র পাকাচ্ছিল। খন্দক খোঁড়ার সময়, খন্দক বুঝেন তো, তাকে আমরা কি বলি, খাল না, খাল বলার একটা কি ভাষা আছে, পরিখা, পরিখা, রাইট। 71 সালের কথা ভুলে গেছেন নাকি, প্রত্যেক বাড়িতে বাড়িতে পরিখা কোনো করে বোমা পড়ার ভয়ে আমরা পালাতাম না, সেটা ভুলে গেলে তো হবে না। 71 তো মনে হচ্ছে কালকে গেল, তোমাদের অনেকে 71 পরে জন্ম, কিন্তু 71 কীভাবে যে আমাদের জীবন গেছে
যারা আমরা ইসলামপন্থী আমাদের কঠিন অবস্থা গেছে যাকে তো পরীক্ষা খনন করার সিদ্ধান্ত হলো যদিও অনেকে বলেন এটা সালমান ফারসির প্রস্তাব ছিল কিন্তু এটা সনদ সহিম নয় এটা আল্লাহ রসুলের নিজস্ব বিচক্ষণতা এবং সালমান ফারসি সহ আর অন্য সাহাবিদের পরামর্শক্রমে এটা হয়েছিল মদিনার ভূতাত্ত্বিক নিয়ম হচ্ছে এই মদিনার শহরটা চারিদিকে সুরক্ষিত তাহলে উত্তর দিকে একটু মুখ খোলা এই উত্তর দিকের এরিয়া 5000 হাত এই 5000 হাতকে যদি পরীক্ষা খনন করে দেওয়া হয় তাহলে শত্রুপক্ষ মদিনায় ঢুকতে পারবে না এই সিদ্ধান্তের আলোকে 40 হাত লম্বা 10 হাত গভীরতা 9 হাত চওড়া করে 10 জন করে করে ভাগ করে দেওয়া হলো তোমরা পরীক্ষা খনন করবে আল্লাহ রাসূল নিজেও তাতে অংশগ্রহণ করেছেন সাহাবী বারাবিন আজ বলছেন যে নিজে আল্লাহ রাসূলের সমস্ত দেহ ধুলি ধূসরিত দেখেছি এবং একদিন দেখলাম তিনি ক্ষুধার চোটে পেটে পাথর বেঁধেছেন তার এই দৃশ্য দেখে আমাদের মধ্যে উৎসব ফিরে আসলো যে রাসূল দুনিয়া এবং আখেরাতের নেতা যিনি দোয়া করলে তো বৃষ্টি ভরে দেওয়ার কথা অথচ তিনি সেদিকে না গিয়ে সাহাবীদের সঙ্গে ধুলি ধূসরিত দেহ নিয়ে কাজ করছেন এই দৃশ্য একটু মনে মনে কল্পনা করেন আজকে আমরা ইস্তেসকা সালাত আদায় করেছি আল্লাহ রাসূলের সময় তিনি ইস্তেসকা সালাত আদায় করেছেন সর্বপ্রথম ষষ্ঠ হিজরির রমজান মাসে বৃষ্টি হয়েছিল কিন্তু খন্দকের যুদ্ধের দিন কিন্তু বৃষ্টি হয়নি সেখানেও তিনি দোয়া করেছিলেন আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিয়াল হিসাব আহজমিল আহজাব আল্লাহুম্মা আহজিমহুম ওয়াযালজিলহুম এগুলো এখনো যারা হজে যাচ্ছেন যখন সাফা পাহাড়ে উঠবেন ওখানে দাঁড়িয়ে কাবা করে তাকে এই দোয়াটা এখনো পড়ানো হয় উদ্দেশ্য হলো বিগত ইতিহাস স্মরণ করা নইলে এখন তো কোনো আজাব সেখানে নাই এখন তো মক্কায় ইসলামের শত্রুদের কোনো খবরই নেই সব তো মুসলমানদের আন্ডারে কিন্তু এই দোয়াটা পড়তেই হয় কেন পড়তে হয় যেন মুসলমান জানে এই দোয়ার পিছনে কি ইতিহাসটা আছে যারা হজ করেন ইতিহাস না জেনে হজ করবেন না প্রতি পদে পদে যে কাজগুলো করা হয় হজের বা উমরার সময় সবটার ইতিহাস আছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন কোরআনে একটা আয়াত আছে আশ-শুআরা ইত্তাবিউল গাওন ওহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন কবিরা বিভ্রান্ত লোকদের অনুসরণীয় এবং তারা কল্পনার জগতে বিভ্রান্ত ঘুরে বেড়ায় এটা কোরআনের কথা অথচ খন্দক যুদ্ধে আল্লাহর রাসূল নিজে কবিতা পড়ে মুসলিম সাহাবদেরকে উৎসাহিত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে কাছে ঘুরছেন আর দেখছেন কে কিভাবে কাজ করছে এক সময় গিয়ে তিনি বলছেন আল্লাহুম্মা লাউলা আনতা মা হাদায়না ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ফা আনজালা সাকিনাতান আলাইনা ওয়া সাব্বাতাল আকদাম ইন লাকাইনা ইন্নাল উলা কদ বাগাও আলাইনা ইযা আরাদু ফিতনাতান আবাইনা আবাইনা হে আল্লাহ যদি তোমার অনুগ্রহ না থাকতো তাহলে আমরা হেদায়ত প্রাপ্ত হতাম না এবং আমরা সাদাকাও দিতাম না সালাতও আদায় করতাম না অতএব আমাদের উপরে শান্তি বর্ষণ করো এবং কাফিরদের সঙ্গে যদি আমাদের মোকাবিলা হয় তাহলে আমাদের পাগুলি দৃঢ় রাখো নিশ্চয়ই প্রথম পক্ষ আমাদের উপরে বাড়াবাড়ি করেছে যদি তারা ফিতনা সৃষ্টি করতে চায় তাহলে আমরা তা অস্বীকার করব
বুখারী শরীফের হাদিস 2837 নম্বর হাদিস। বোঝা গেল যারা হকের বিরোধী তারাই বাড়াবাড়ি করে, হকের পক্ষের লোক কখনোই বাড়াবাড়ি করে না। আর হকের পক্ষের লোকেরা বাড়াবাড়ির কাছে আত্মসমর্পণ করে না, বরং সেটা প্রতিরোধ করে। সাহাবি সাহাল বিন সাহাব বলছেন, আমরা খন্দকে রসুল সাল্লামের সাথে ছিলাম, এ সময় আমরা পরিখা খনন করেছিলাম, কাঁধে করে মাটি বহন করেছিলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, শীতের সকালে খুতবে বসে কাতর সাহাবিগণ পরিখা খনন করছিলেন, এমন সময় রসুল সাল্লাম সেখানে আগমন করেন এবং তাদেরকে উৎসাহ দিয়ে প্রার্থনা সুরে গেয়ে ওঠেন। পড়েন তোমার সাথে, আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। বাস দ্বিতীয়, হে আল্লাহ, নেই কোনো আরাম পরকালের আরাম ব্যতীত, অতএব তুমি আনসার ও মুহাজিরদের ক্ষমা করো। আমরাও বলবো, হে আল্লাহ, তুমি সংগঠনের কর্মীদের ক্ষমা করো যারা এই প্রচন্ড দাবদাহের মধ্যে মারকাজে এসেছেন প্রাণের টানে। আল্লাহ তুমি তাদেরকে সর্বোত্তম যাজা দান করো। সাহাবিগণ বসে থাকার নেই, রসুলের কণ্ঠে এই দোয়ার সুরে কবিতা শুনে ওই ঘর্মাক্ত কলেবরে জর্জরিত সাহাবিরা তারা অনাহার ক্লিষ্ট খেতে পায় না, বলে উঠলেন, নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলা জিহাদে মা বাকিনা আবাদা, আমরা তারাই যারা মুহাম্মাদের হাতে জিহাদের বায়াত করেছি, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা এর উপরে টিকে থাকবো। আপনারা কেটে বলতে পারবেন? সেখানে কি অবস্থা ছিল? আমির ও মামুর কুল্লুম জিয়া, নেতা কর্মীর সবাই ক্ষুধার্ত। এখানে অনেক মজুদা এসেছে, ঘটনা আপনারা জানেন। হযরত জাবের বিন আবদুল্লাহ বলছেন, আল্লাহ রসুলের অবস্থা এটা পেটে পাথর বাঁধা দেখে আমি বাড়ি যেয়ে বললাম যে কি করা যায়, আল্লাহ রসুল তো ক্ষুধা মরে যাবে। তো কাউকে কিছু না বলে তার স্ত্রী বলছে, একটা ছাগলে বা চন্দ্রের আছে জবে করো, করে তাতে আড়াই কেজি চাউলের চাউল কি বলো ওটাকে জবের রুটি বানায় ছাগলটা না করে রেডি করে রাখে। তো শুধুমাত্র আল্লাহ রসুলকে ডেকে নিয়ে আসলো, ও তো জানে যে আল্লাহ রসুল সম্বন্ধে উপার্জন তো আসবেই, এই জন্য একটা ছাগল যাবে করে ছাগলটা কিন্তু সাইডে ছোট। তো আল্লাহ রসুল কি করলেন, যাওয়ার সময় একেবারে 1000 লোক নিয়ে চলে গেল। তিনি বললেন, খবরদার, হাঁটি হাঁড়িটা আমি নিজে দেবো, তোমরা হাত দিও না, খুলো না। ডালে উঠালেন, গোস্ত উঠাচ্ছেন, রুটি দিচ্ছেন, সবাই খেয়ে যাচ্ছে, সব পরিতৃপ্ত হয়ে গেছে, কম পড়ে নাই। আল্লাহর উপরে তওয়াক্কল করলে আল্লাহ এমনি করেই মানুষকে সাহায্য করেন। এখন যার জল্যমান প্রমাণ, এটা বুখারি হাদিস নম্বর 4101, যেগুলো সহি হাদিসে পেয়েছি আমরা সেগুলো সিয়াদ রসুল এনেছি, যেগুলো জয়ীফ এবং মোরসাল রওয়ায়াত বহুত আছে সব আমরা নিচে লিখে দিয়েছি, শেষ একটা তালিকা দিয়ে দিয়েছি, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়, এটা আপনি কোনো বইতে পাবেন না, এর জন্য আমাদের বহুত মেহনত করতে হয়েছে, চেষ্টা করবেন পড়ার জন্য। উনি হঠাৎ করে দেখলেন আম্মার, কি আম্মার, অন্যেরা মাথায় দুটো করে ইট নিয়েছে, তুমি মাথায় চারটা করে ইট নিয়েছ, এত কষ্ট করছো কেন? বলছে, ইন্নি উরিদুল আজরা মিনাল্লাহ, আমি আল্লাহর নিকটে বেশি বেশি পুরস্কার চাই বলে বেশি বেশি কষ্ট করছি। বলে সুবহানাল্লাহ, কিন্তু না, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বেরিয়ে গেল, বুউসু ইবনু সুমাইয়া তাক্তলুকা ফিয়াতুন বাগিয়া,
সোমাইয়ার পরিশ্রমী সন্তান, তোমাকে একটি বিদ্রোহী দল হত্যা করবে। মুসলিম সাথে পড়া হয়েছে সেটা। আম্মারের মায়ের নাম ছিল সোমাইয়া। আপনারা ইতিহাস জানেন আলে এসের, এসের পরিবার ইতিহাস জানেন? এসের পরিবারের উপরে যে নির্যাতন হচ্ছিল, আল্লাহ রসুল পাশ দিয়ে যাচ্ছেন তখন তার তো ক্ষমতা নেই, তিনি বলছেন সাবর সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাউইদুকুম জান্নাহ, সবর কর হে ইয়াসির পরিবার, তোমাদের ঠিকানা হলো জান্নাত। শুধু এইটুক কথা শুনেই তারা সবর করেছে, ইয়াসিরকে হত্যা করেছে, স্ত্রী সুমাইয়াকে হত্যা করেছে নিষ্ঠুরভাবে তার গুপ্তাঙ্গে বর্ষার আঘাত দিয়ে। এরপরে ছেলে সুমাইয়া কি বলেন না আম্মার, তখন তরুণ ছেলে 13-14 বছরের বয়স, এবার তাকে পানিতে ডুবাচ্ছে আর চুপাচ্ছে, উঠাচ্ছে বল তুই মোহাম্মদের সঙ্গে কুফরি কর, যখন মরণাপন্ন অবস্থা হয়ে গেছে তখন সে ওদের কুফরি কালাম উচ্চারণ করেছে, তখন ওকে ছেড়ে দিয়েছে। এই সেই আম্মার বেরিয়ে সোজা আল্লাহ রসুলের কাছে চলে গেছে, আল্লাহ রসুল আমি কুফরি কালাম উচ্চারণ করেছি আমার কি কোনো ক্ষমা হবে? তখন আয়াত নাজিল হয়ে গেল মুতমাইনুন বিল ঈমান, যদি তার অন্তরটা ঈমানের ব্যাপারে মুতমাইন থাকে, হে আম্মার তুমি যখন এটা বলেছিলে তখন কি তোমার অন্তরটা কি আসলে কুফরি ছিল না ঈমান ছিল? উনি বলে নিঃসন্দেহে আমি ঈমানদার ছিলাম কিন্তু অত্যাচারে আমি বাধ্যে এটা বলে ফেলেছি। তখন আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সুসংবাদ দিলেন আম্মার তোমার জন্য জান্নাত অজীব হয়ে গেছে, যুব সঙ্গের বহু তরুণ ছিল তোমরা আছো বাবা, তোমারই আমাদের ভবিষ্যৎ, যে কোনো মূল্যে বাংলার জমিনে মানুষের প্রবৃত্তির ইচ্ছাধীন শয়তানি এই পরিবেশ দূর করার জন্য ওহির বিধান আলোকে সমাজ গড়ার প্রতিজ্ঞা তোমরা নিয়েছো আগে থেকেই। আজকে আমি আবারও বলছি অন্য সমস্ত সংগ্রামের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য একটাই, অন্যেরা নিজেদের বিধান কায়েম করতে চায়, আমরা ওহির বিধান কায়েম করতে চাই, ওহির বিধানের আলোকে সমাজ গড়তে চাই এবং তার মাধ্যমে সমাজের যাবতীয় কুসংস্কার দূর করতে চাই। এটা একদিনে সম্ভব নয়, আমরা সমাজ পরিবর্তনে বিশ্বাসী, সরকার পরিবর্তন মুখ্য নয়, সরকার আজ আছে কাল থাকবে না কিন্তু সমাজ কেয়ামত পর্যন্ত থাকবে। এই নীতির উপরে যারা অটল থাকবে আমরা আশা করব তাদের মাধ্যমে সংগঠন টিকে থাকবে। এখান থেকে যদি একটু ঘুরে যাও সর্বনাশ হয়ে যাবে। এই কথা শোনার পরে নিঃসন্দেহে ভয় হওয়ার কথা কিন্তু ভয় পাননি, এ কথাটা দুই তিনবার বলছেন, ওয়াইহা আম্মার তাকতারুল ফিয়াতুল বাগিয়া ইয়াদউহুম ইলাল জান্নাহ ইয়াদউনাহু ইলান নার, আম্মারের উপরে আল্লাহর রহমত হোক তাকে একটি বিদ্রোহী দল হত্যা করবে, সে তাদেরকে জান্নাতের দিকে ডাকবে আর তারা তাকে জাহান্নামের দিকে ডাকবে। চিন্তা করতে পারছেন ইতিহাস আগেই বলে দিচ্ছিল, উনি সব উনি গায়েবের খবর রাখতেন না কিন্তু আমি এন্ত কানে হওয়া ইনহা ইল্লা ওয়াহিয়ু ইউহা, নিঃসন্দেহে তার নিকটে এই বিষয়টি ওহি করা হয়েছিল। তাহলে উনি বললেন কিভাবে? আবু ওয়াইল বলছেন লম্মা বাআসা আলিউল আম্মারান ওয়াল হাসানা ইলাল কুফা, উটের যুদ্ধ মানে যেখানে নেতৃত্ব দিয়েছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যখন আলী আম্মার এবং তার বড় ছেলে হাসানকে কুফাবাসীদের নিকটে পাঠিয়ে দিলেন তার পক্ষে যুদ্ধ যোগদান করার জন্য, সেখানে গিয়ে আম্মার লোকদের উদ্দেশ্যে বলেন আমি জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া এবং আখেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কিন্তু আল্লাহ তোমাদেরকে পরীক্ষা ফেলেছেন, তোমরা বর্তমান অবস্থায় আলীর অনুসরণ করবে না তার অনুসরণ করবে, অর্থাৎ আয়েশার অনুসরণ করবে, এটা বুখারীর হাদিস, কিন্তু পরীক্ষা না। আজকে আমরা সবাই আহলে হাদিস, ফিতনা আপনার পড়েন নাই, এটাও তো আহলে হাদিস, ওটাও আহলে হাদিস, তোমরা এখানে করবে না সেখানে থাকবে, বিভ্রান্তি পড়েন নাই, সে বিভ্রান্তি কিন্তু সে যুগও ছিল, আজকে নতুন নয়। তিনি বললেন আমির হিসাবে আলীর প্রতি আনুগত্য প্রদর্শনই ছিল সকলের প্রথম কর্তব্য, কেননা
শাসন ক্ষমতা সুসংগত না হওয়া পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাদের দাবি ছিল ওসমান হত্যাকারী যারা তাদেরকে আগে পেশাস নিতে হবে। আর আলী বলেছিলেন আগামী শাসনটা গুছিয়ে নেই তারপর বিচারটা করব, বিশৃঙ্খল অবস্থাতে কিছুই করা সম্ভব না। এই ইস্তিহাদি পার্থক্য, এ কারণে দুটি দলই ইস্তিহাদি ভুল করেছেন। এখানে ইবনে হাজার আসকালানি চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন যে নিঃসন্দেহে এখানে আম্মার বিন ইয়াসির এবং আলী হকের উপরে ছিলেন, আয়েশা তালহা জুবাইর তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তো উনি ফিনিশিং দিচ্ছেন অহম মুস্তাহেদুন লা লাওমা আলাইহিম ফি ইত্তিবাই জুনুনিহিম, তারা সবাই ছিলেন মুস্তাহেদ যারা তাদের ধারণার অনুসরণ করার কারণে তাদের বিরুদ্ধে আমাদের কোনো তিরস্কার নাই। যদি উভয় পক্ষে সাহাবি কিন্তু হকের উপরে ছিল আলী আর অন্যরা ছিলেন বাগিয়া বিদ্রোহী, তার অর্থ এটা নয় যে তারা জাহান্নামী, এটা বলার ক্ষমতা কারণেই। আমাদের মধ্যেও কিন্তু এরকম হচ্ছে, তাই না? অনেকে চলে যাচ্ছে, অনেকে যাচ্ছে, কারোর বিরুদ্ধে কোনো আপনারা কোনো ফতোয়া দেবেন না, ও চলে গেছে জাহান্নামে চলে গেছে, এসব বলার কোনো দরকার নেই। তাদের চিন্তার কারণে তারা বুঝেছেন এটা নয়, ওইটা ভালো, চলে গেছে। কিন্তু আহলেদিস সবার প্রতি আমাদের সুধারণা থাকবে, কারোর প্রতি হিংসাত্মক আচরণ থাকবে না। যুবসংঘ বা আন্দোলন সবার উদ্দেশ্য আমার একটাই বক্তব্য, হতে পারে আপনার সদাচরণের কারণে তিনি হয়তো আপনার কাছে আবার ফিরে আসতে পারেন, কিন্তু কাউকে সরিয়ে দেওয়ার দরকার নেই। খন্দকের যুদ্ধে আম্মারের এই ঘটনা এটা আমাদের জন্য একটা বড় শিক্ষণীয় ঘটনা। এবার দেখেন মুমিন ও মুনাফিকদের প্রতিক্রিয়া ওই সময় কেমন হয়েছিল, এই যে আকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন মা ওয়াআদানা আল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, মুনাফিক এবং যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলল আল্লাহ এবং তার রসুল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা বই কিছুই নয়, বল নাউজুবিল্লাহ মিন যালিম, আল্লাহ রসুল কি মিথ্যা কথা দেয়? কিন্তু মিথ্যা কেন বলল? ওই যে পাথরটা ভাঙছিল না, প্রথম কোদাল মারলেন উনি যে আগুন বেরোল না একটু, তা উনি বললেন এই যে আমি রোমকদের লাল প্রাসাদ দেখতে পাচ্ছি, আবার মারলেন এই তো আমি মাদিয়ানের শ্বেত প্রাসাদ দেখতে পাচ্ছি, আবার মারলেন এই যে আমি এরকম তিনটা উনি ওয়াদা করেছিলেন। তখন এই যুদ্ধ তো সংসদ শেষ হয়নি, ঘোরানো তো সব ছটপট নাকেই আছে, তখন মুনাফিকরা বলছিল কোথায় সে রসুলের ওয়াদা, কোথায় সে রোম সাম্রাজ্যের মালিকানা, কিছুই তো নাই। অতএব মা ওয়াদান আল্লাহ ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং তার রসুল আমাদেরকে সেটা প্রতারণা করেছেন, নাউজুবিল্লাহ। আপনি সুদাই বসেন ঘুমাসছেন না, আমাদের মধ্যে এরকম থাকতে পারে না, থাকবেই। যারা আল্লাহর রসুলের ডাইরেক্ট দেখে সাহাবি হয়েছেন তাদের যদি শয়তান এরকম ধোকা দিতে পারে তা আমাদের দিবে না? তারা আরো করলো কি, তারা নিজেদের মধ্যে বলল হে ইয়াসরিব বাসীগণ এখানে তোমাদের কোনো স্থান নেই, তোমরা ফিরে চল। তাদের মধ্যে আর একদল নবীর কাছে অনুমতি চেয়ে বলল আমাদের বাড়িঘর সব অরক্ষিত, অথচ আল্লাহ বলছেন সেগুলো অরক্ষিত ছিল না, মূলত পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। সুরা আহজাব 12 এবং 13 আয়াত, কোরআনের কথা এগুলো। তাহলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বলছিল কি, হে আল্লাহর রাসূল আমরা যুদ্ধ করবো না, বাড়ি সব অরক্ষিত ফেলে রেখে আসছি। তারপরে যা একজন বললেন না প্রচণ্ড গরমে আসলো না, আসলে গরম তো খালি কি রাজবাড়ি পড়ে, গরম তো রাজশাহীতেও পড়ে, ঠিক ওইরকম ঠিক মিলে যাচ্ছে না? দেখছি গরিবের সামনে তো এই অবস্থা আমাদের মধ্যে ভাই যেন না হয়। এগুলো শোনাচ্ছে খালি আমাদের আন্দোলনের সঙ্গে, আল্লাহ রসুলের আন্দোলনের সঙ্গে কিভাবে মিলে যাচ্ছে আপনারা একবার দেখেন। এর মধ্যে দিয়ে হক বাতিল পরীক্ষা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের মধ্যে, এই পরীক্ষায় যেন আমরা ব্যর্থ না হই, ব্যর্থ হলে আমাদের জাহান্নাম,
জিতলে জান্নাত। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলনের এই গুরুত্বপূর্ণ আন্দোলনের সাথী হয়ে আমৃত্যু থাকার তৌফিক দান করুন।